আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক রেসিং পিজন পালনে ফোস্টার পেয়ারের গুরুত্ব কেন আমরা আমাদের লবটে ফোস্টার কবিতা রাখবো আমরা যারা রেসিং পিজন লালন পালন করছি ফোস্টার কবিতা রাখা কেন জরুরি সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করবো যদিও বা এই টপিকটা অনেক পুরাতন তারপরেও এই ভিডিওর মধ্যে যে বিষয়গুলো আমি শেয়ার করব একজন নতুন ফ্রেন্ড শেয়ার সে বিষয়গুলো জানা খুবই জরুরি সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন মূলত আমাদের লবটে সাত পেয়ার রেসিং পিজন রয়েছে অর্থাৎ যে সাত পেয়ার থেকে আমরা ডিম বাচ্চা নিচ্ছি এই সাত পেয়ারের মধ্যে থেকে দুই পেয়ার রয়েছে ফোস্টার আর বাদ বাকি পাঁচ পেয়ার রয়েছে আমাদের রানিং কবুতর এখন ফোস্টার কবুতরটা কি ফোস্টার কবুতর হচ্ছে সেই কবুতর যে কবুতর নিজেরা ডিম দেয় না অন্যের ডিম তাদের তলে দিয়ে বাচ্চা ফোটানো হয় এই কবুতরকে মূলত বলা হয় ফোস্টার কবুতর আপনার লবটে যে রানিং পেয়ারগুলো রয়েছে এই রানিং পেয়ারগুলোকে যদি আপনি সুস্থ সবল রেখে দীর্ঘদিন এখান থেকে ডিম বেবি নিতে চান তাহলে অবশ্যই আপনার ফোস্টার কবুতর লাগবে রানিং পেয়ার থেকে যদি কন্টিনিউ ডিম বাচ্চা নিতে থাকেন কবুতরগুলো অসুস্থ হতে থাকবে দুর্বল হতে থাকবে একটা সময় কবুতরগুলো বাঞ্জা হয়ে যাবে আমাদের লবটে এক দুই পেয়ার কিন্তু বাঞ্জা হয়ে যায় ডিম দিতে চায় না বছরের পর বছর এটার পিছনে মূল কারণ হচ্ছে রেস্ট না দিয়ে তাদের থেকে নিয়মিত ডিম বাচ্চা নেওয়া এমন কোনো ফেন্সিয়ার নাই যে তাদের লফটে এক দুই পেয়ার ফোস্টার কবুতর নাই প্রত্যেকের লবটে কিন্তু ফোস্টার কবুতর রয়েছে ডিম বাচ্চা সুন্দরভাবে করার জন্য আপনি এক পেয়ার রেসিং পিছন কালেক্ট করলেন অথবা আপনার লফটের একদমই নতুন একটা পেয়ার জোড়া দিলেন এই কবুতর থেকে যদি আপনি কন্টিনিউ ডিম বাচ্চা নেন সেক্ষেত্রে কিন্তু অনেক বড়ো ধরনের সমস্যার মধ্যে আপনি পড়বেন কারণ নতুন কবুতর যেহেতু লবটে আসছে যদি আপনি ডিম নেন আবার তাদের বেবি নেন আবার ডিম নিলেন আবার যদি এভাবে বেবি নেন তাহলে ওদের শরীরের উপর একটা ব্যাপক প্রেশার পড়বে এই পেশার পড়ার কারণে তারা কিন্তু দিন দিন দুর্বল হতে থাকবে এখান থেকে যে বেবিগুলো আসবে পরবর্তীতে সব লো কোয়ালিটির বেবি আসবে রেসিং পিজন পালনে যদি লো কোয়ালিটির বেবি আপনি রাখেন আপনার লবটে এই বেবি দিয়ে পরবর্তীতে রেস টস হার সারি আপনি করতে পারবেন না আপনি সফল হবেন না আপনার বেবিগুলো হারিয়ে যাবে অসুস্থ হয়ে পরবর্তীতে এই বাচ্চাগুলো মারা যাবে যদি মারা নাও যায় পরবর্তীতে এই বাচ্চাগুলা বিকলাঙ্গ হবে এজন্য আমাদের ফোস্টার কবুতর রাখতে হবে ফোস্টার কবুতরের তলে রানিং কবুতরে ডিম দিয়ে আমাদের বাচ্চা ফুটাইতে হবে তবে আপনার যারা নতুন ফ্রেন্সিয়ার আপনাদের জন্য সতর্কবার্তা আপনি এ বিষয়গুলো জানেন না কীভাবে ডিম দিতে হয় কোন সময় চালতে হয় কোন সময় ডিম সরাইতে হয় কি না হয় এই বিষয়গুলো যদি আপনি না জানেন সেক্ষেত্রে যারা অভিজ্ঞ তাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এই ভিডিওর মধ্যে যদিও আমি বিষয়গুলো বলবো যদি আপনারা বুঝতে না পারেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন ডিসক্রিপশন এবং ভিডিওতে আমি আমার নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপ এবং ইমুতে যদি আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন আমি ওইখানে আপনাদের সঙ্গে ডিটেলস আলোচনা করব কোনো সমস্যা নাই এখন রানিং কবুতর যেদিন ডিম দেবে আপনার ফোস্টার কবুতরের ডিম দেওয়ার ডেটটাও কিন্তু সেম হতে হবে যদি তিন থেকে চার দিনের একটা গ্যাপ হয়ে যায় সেক্ষেত্রে ফোস্টার কবুতর ডিমগুলো নষ্ট করে ফেলবে অথবা বেবিগুলো মেরে ফেলবে এজন্য ফোস্টার কবুতর যখন আপনারা কালেক্ট করবেন বাঞ্জা কবুতর দিয়ে কালেক্ট করার চেষ্টা করবেন অর্থাৎ যে কবুতরে ডিম বাচ্চা করে না যখনই আপনি বাঞ্জা কবুতরের তলে ডিম দেবেন তখনই তারা তাও দেওয়া শুরু করবে সো আপনার রানিং পেয়ার যখন একটা ডিম দিবে তখন একটা প্লাস্টিকের ডিম আপনি আপনার বান্জা কবুতরের তলে ফোস্টার কবুতরের তলে দিয়ে দিবেন রানিং কবুতর যখন একদিন গ্যাপ দিয়ে দ্বিতীয় ডিম দিবে এই দুইটা ডিম তখন আপনারা ফোস্টার কবুতরের তলে দিয়ে দিবেন আঠারো দিন পরে কিন্তু ডিম থেকে বাচ্চা বের হয় এটা আমরা সবাই জানি সো অবশ্যই আপনারা চেক করবেন কোনো সমস্যা হচ্ছে কি না হচ্ছে এই বিষয়গুলো খেয়াল রাখবেন এরপরেও রিক্স থেকে যাই সব কিছু ঠিকঠাক থাকার পরেও অনেক সময় ফোস্টার কবুতর এক দুই পেয়ার বাচ্চা কিন্তু মেরে ফেলে সো রিক্স তো নিতেই হবে এখন যেহেতু আমাদের রানিং পেয়ারগুলো সুস্থ রাখতে হবে সুস্থ সবল রাখার জন্য ফোস্টার কবতা রাখতে হবে আর এতটুকু রিস্ক যদি আপনি নাই নিতে পারেন তাহলে তো আপনার রানিং পেয়ার আপনি সুস্থ রাখতে পারবেন না হয়তো বা এখন আপনি ভাবছেন যে ফোস্টার কবতা না রেখে রানিং পেয়ারকে নিয়মিত রেস্ট দিয়ে তারপরে ডিম বাচ্চা নেব সো এটা যদি আপনি করেন সেক্ষেত্রে আপনি পিছনে পড়ে যাবেন কারণ যদি আপনি রেস্ট দেন এক পেয়ার ডিম বাচ্চা আপনি নিলেন নেওয়ার পরে যদি আপনি রেস্ট দেন এক মাস তাহলে বছরে আপনি তিন থেকে চার জোড়া বেবু নিতে পারবেন এর বেশি কিন্তু নিতে পারবেন না এটা বাস্তবতা প্রথমে বলেছি যে আমাদের বাংলাদেশে এমন কোনো ফেন্সিয়ার আপনি খুঁজে পাবেন না যে ফেন্সিয়ারের লব্টে দুই তিন পেয়ার ফোস্টের কবুতর নাই প্রত্যেকের ঘরে কিন্তু ফোস্টার কবুতর রয়েছে ফোস্টার কবুতর লব্টে রাখার সুবিধা কী যদি এটা আমি ছোট্ট করে বলি তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে আপনি আপনার রানিং পেয়ার থেকে পরপর যদি দুইবার ডিম নিয়ে ফোস্টের কবুতরের তলে দেন এরপরে দুই মাস অথবা তিন মাস যদি রেস্ট দিয়ে দেন কবুতরকে সেক্ষেত্রে কিন্তু আপনি লসের মধ্যে পড়বেন না এদিকে আপনি দুই পেয়ার বেবু পেয়ে গেলেন আপনার রানিং পেয়ারটা লং টাইম রেস্টও পেয়ে গেল আরেকটি বিষয় না বললেই নয় আর সেটা হচ্ছে আমরা যারা রেসিং লালন পালন করছি অবশ্যই আমাদের ফোস্টার কবিতারও কিন্তু রেসিং পিজনই হতে হবে আপনি ফেন্সি অথবা গ্রিবাস দিয়ে ডিম বাচ্চা ফুটাবেন না এর পিছনে যুক্তি কথা কি এটা হয়তো আমি বলতে পারবো না তবে আমাদের বাংলাদেশের যেসব ফেন্সিয়াররা ফোস্টার কবিতা রাখছেন রেসিং পিজনের বাচ্চা ফুটানোর জন্য সবাই কিন্তু রেসিং পিজনই রাখছেন হয়তোবা ফোস্টার রেসিং পিজনের তলে রেসিং পিজনের ডিম যদি আপনি ফুটান সেক্ষেত্রে বাচ্চার কোয়ালিটি এবং ওদের গ্রোথটা আরও সুন্দর হবে হয়তো হয়তোবা আমাদের বাংলাদেশের যেসব ফেন্সিয়াররা ফোস্টার কবিতা রাখেন তারা কিন্তু রেসিং পিজনই রেখে থাকেন সো আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন ফোস্টার কবিতা সম্পর্কে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে আরেকটি ভিডিওর মধ্যে আপনাদের সেই প্রশ্ন উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ অনেকে আপনারা রয়েছেন আমাদের ভিডিওতে লাইক দিচ্ছেন না ভিওয়ার্স অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম